হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছে আর আমরাও অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা চলে গেছিলাম সেলোনে মানে আমি আমার জন্য যাইনি আমি গেছিলাম মাম্পিকে নিয়ে মাম্পি ওর হেয়ার স্মুথনিং করাবে বলে পুজো চলে গেল পুজোতে করায়নি বার্থডেতে করায়নি তো এখন গেছিল হেয়ার স্মুথনিং করাতে তো মাম্পির সাথে গিয়ে আমি বসে থাকতে থাকতে আমারও মনে হলো আমারও চুলটা কিছু করার দরকার আছে তো আমি তখন গেলাম গিয়ে বললাম যে আমি চুলটাকে কালার করিয়ে নিই হেয়ার কালার করিয়ে নিই তো আমি হেয়ার কালার করাচ্ছিলাম তো ওরা আমার মাথাটা ফার্স্টে ওয়াশ করে দিয়েছিল তারপরে ওয়াশ করার পরে ওরা এখানে আমার চুলটাকে শুকিয়ে নিচ্ছিল হেয়ার ড্রেয়ার দিয়ে তারপরে দেখো আমাকে ওরা টুপি পরিয়ে দিল আমাকে কিন্তু কেউ সচরাচর টুপি পরাতে পারে না কিন্তু এই যে দেখো আমাকে টুপি পরিয়ে দিলো টুপি পরিয়ে টুপির ভেতর থেকে ওরা চুলটাকে আস্তে আস্তে করে বার করছে আমি পুরো চুলটা কালার করব না কিছু কিছু চুল আমি কালার করব তো সেটাই ওরা করছে কিছু কিছু চুল ওই কি একটা দিয়ে বার করছে মাথায় লাগছিল না আস্তে আস্তে করে নিচ্ছিল তো আমি এখানে চুপচাপ একদম রিল্যাক্সে বসেছিলাম আর ওখানে আমার চুলটাকে বার করে যাচ্ছিলো ওরা তারপরে চুলটা পুরোপুরি বেরিয়ে যাওয়ার পরে মানে বার করে নেওয়ার পরে আমার চুলে ওরা কালারটা অ্যাপ্লাই করলো কালারটা অ্যাপ্লাই করে আমাকে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলো আর আমার এদিকে মনে মনে টেনশান হচ্ছিলো যে কীরকম কালার হবে কি জানি কেমন দেখতে লাগবে খুব টেনশান করছিলাম যে ছাপড়ি ঠাপড়ি লাগবে কিনা আমার আমি এর আগে কালার করেছিলাম কিন্তু আমার ফেসে ওই কালারটাও যায়নি ভালো লাগছিল না তো এটা নিয়ে একটু চাপেছিলাম চুপচাপ বসেছিলাম তো দেখো আমার চুলের কালারটা কেমন হোয়াইট করে দিয়েছিলো একদম পুরো পাকা চুলের মতন হয়ে গেছিল সাদা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম যে এরকম হবে কি আমি সত্যি অনেক অনেক ভয় পেয়েছিলাম ওদেরকে বারবার করে বলছিলাম আমার চুলটা ভালো লাগবে তো যদি না হয় তাহলে আমাকে আবার কিন্তু কালো করে দিও আমি কিন্তু কালার রাখবো না তো ওরা বললো না না এটা তো জাস্ট অ্যাপ্লাই করলাম এর ওপরে তোমার কালারটা বসাবো আমরা আমি বললাম ঠিক আছে চলো দেখা যাক কি হয় যদি সেরকম খারাপ হয় খারাপ লাগে তাহলে আমি আবার ব্ল্যাক করিয়ে নেবো কোনো ব্যাপার না এবার ওরা চুলটাকে ওয়াশ করিয়ে আমার চুলটাকে আবার এয়ারড্যাড দিয়ে ওরা শুকাচ্ছিলো তো চুলটা শোকানোর পরে দেখো ঠিক এরকম লাগছিল কেমন একটা লাগছিল আমি বসে বসে হাসছিলাম নিজে নিজেই হাসছিলাম যে যদি এরকম চুলটাকে রেখে দেয় কেমন লাগবে দেখতে তো যাই হোক ফাইনালি এরপরে আবার একটা কালার বসিয়ে দিল দেখো এই কালারটা আমি করিয়েছি চুলে তো এটাও কালারটা ভালো করে খুব ভালো করে ঘষে ঘষে একদম বসিয়ে দিচ্ছে এরপরেই আমার কিন্তু টুপিটাকে ওরা খুলে দেবে এই যে টুপিটাকে খুলে দিয়েছে খুলে দিয়ে এবার ওরা এমনি কালারটা দিচ্ছি ইউনি দিয়ে ভালো করে আমার চুলের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছে আমি এবার ভালো করে জিজ্ঞাসা করছিলাম যে পুরো চুলো হয়ে যাবে না তো এখন তো পুরো টুপি খুলে তোমরা করে দিচ্ছ বলছিল না না পুরো চুলে হবে না তো আমি অনেক চাপেছিলাম যে কালারটা কি ক্যাটক্যাটে করবে ডিপ লাগবে কি ডিপ ব্লু লাগবে এরকম আমি মানে অনেকটাই চাপেছিলাম মা কি বলবে দেখে খুব ভয় লাগছিল তো যাই হোক তারপরে আমার কালারটা শুকিয়ে যাওয়ার পরে ওরা আমার মাথাটাকে ধুইয়ে দিয়েছে মাথাটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছে কালারটা যাতে উঠে যায় তারপরে মাথাটাকে ওয়াশ করিয়ে নেওয়ার পরে তারপর আমাকে আবার নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে আবার চুলটা আবার ওরা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে ভালো করে একদম চুলটাকে শুকিয়ে দিয়েছে এবার তোমরা আস্তে আস্তে দেখতে পারবে আমার চুলের কালারটা আস্তে আস্তে আসবে এবারে এইবার তোমরা ফাইনাল দেখে নাও আমার চুলের কালারটা ঠিক এরকম এসছে একদম হালকা কালার এসছে বোঝা যাচ্ছে না যদি আমি রোদ্রে যাই আর যদি লাইটের সামনে যাই তাহলেই আমার চুলটা বোঝা যাবে যে আমি কালার করিয়েছি তাছাড়া আমার চুলের কালারটা সেরকম বোঝা যাচ্ছে না তো আমি খুবই স্যাটিসফাই হয়েছি এই কালারটা করিয়ে কারণ আমার চুলটা সেরকম ক্যাটকাটে করছে না ছাপড়ি ছাপড়ি লাগছে না হোক ভালোই লাগছে খারাপ লাগছে না লাইটের সামনে গেলে অনেকটাই ভালো লাগছে যখন মানে মাথার ওপরে লাইটটা পড়ছে তখন কিন্তু কালারটা বেশি বোঝা যাচ্ছে রোদ্রের সামনে গেলেও বেশি বোঝা যাচ্ছে তারপরে আমি অনেক চাপে ছিলাম যিনি বলছিল এবার তো হাস ভালো লাগছে তো আমি একটু হাসছিলাম তারপরে এক একা দেখো কালারটা করানোর পরে বারবার করে চুলটা উঠিয়ে উঠিয়ে ক্যামেরা নিয়ে আমি ভিডিও করছিলাম আমার এদিকে মাম্পির স্মুথনিংটাও কমপ্লিট হয়ে গেছে ওটা লাস্টে একটু দেখিয়ে দিলাম ওরা কি করছিলো মাম্পির চুলটা নিয়ে দেখাচ্ছিল ওরা নিজেরাও ভিডিও করছিল আমিও ভিডিও করছিলাম তো এইভাবে আমাদের আজকে সারাটা দিন আমরা আজকে স্যালুনেই কাটিয়ে দিয়েছি মাম্পির পুরো চার ঘন্টা লেগেছে স্যালুনে চার ঘন্টা আর আমাদের সাথে গেছিলো জিনিয়া ও বসে বসে পুরো বোর হচ্ছিল আমি ওকে বলছিলাম জিনিয়া দেখা দেখা মুখ দেখা মুখ দেখা যখনই আমি ক্যামেরা নিয়ে ওর সামনে যাই তখনই মাথা নিচু করে না লজ্জা পায় না কি হয় আমি বুঝতে পারি না তো তারপরে আমি আর মাম্পি এখান থেকে আমরা বিল ফিল করে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে বাড়ি চলে গেছিলাম তো মাম্পির চুলটা কেমন লেগেছে আর আমার হেয়ার কালারটা কেমন লেগেছে তো তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদেরকে আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো টাটা বাই বাই